কিন্তু কয়দিন এই পিঙ্কিকে নিয়ে কোনো ভিডিও করিনি। পিঙ্কির প্রথম থেকে আমার কন্টেন্ট ছিল। আচ্ছা, যারা পিঙ্কিকে নিয়ে ভিডিও এখন করছো, মানে পিঙ্কির এগেনস্টে, পিঙ্কি একটা বাজে মহিলা, পিঙ্কি একটা চরিত্রহীন মহিলা, পিঙ্কি নাকি কোথায় থেকে এসেছে, পিঙ্কির ব, পিঙ্কির র, পিঙ্কির ছ, আমি সব মেনে নিলাম, আমি সব মেনে নিলাম পিঙ্কি সব কিছু। তাহলে তোমরা জেনে শুনে পিঙ্কিকে নিয়ে ভিডিও কেন করছো? কন্টেন্ট খোঁজার ভয়ে, না কন্টেন্ট খুঁজতে পারো না দেখে? কোনটার জন্য? পিঙ্কি ব, পিঙ্কি র, পিঙ্কি ছ, পিঙ্কি বাজে, পিঙ্কির মেয়ে বাজে, পিঙ্কির মেয়ে শর্ট ড্রেস পরে, শর্ট ড্রেস পরা, সমস্ত এয়ার হোস্টেস বাজে, শর্ট ড্রেস পরা, যেসব মেয়েরা ইন্টারন্যাশনাল কল সেন্টারে কাজ করে এরা বাজে, কোনো মেয়ে হোটেলে একা থাকলে বাজে, কোনো মেয়ে তাড়াতাড়ি প্রমোশন পেয়ে গেলে বাজে, তাই না? নিশ্চয়ই কোনো রিলেশন ছিল, তাই তো হয়ে গেছে এমন, সমস্ত মেয়েরাই বাজে হয়ে যায়, তাই তো? তাহলে পিঙ্কি বাজে, মেয়েরাই প্রথম আগে মেয়েদেরকে বলা হয় বলে, কারণ মেয়েদেরকে যখন কিছু বলার জায়গা থাকে না, একটা শব্দ থাকবে, এটা হচ্ছে ওই ব, ব, র, ছ। আচ্ছা, যারা পিঙ্কিকে নিয়ে এত খারাপ কথা বলছে বা পিঙ্কি সত্যি নোংরা, ওরা জেনে শুনেই বলছে, কারণ ওরা হয়তো পিঙ্কির বাড়িতে গেছে, পিঙ্কিকে দেখেছে, পিঙ্কি ব বা র ওসব গিরি করছে, তাহলে ওরা একবার যাওয়ার পরও, একটা জিনিস দেখার পরও আবার কেন গেল? আচ্ছা, এবার আসি বাবা জীবনের কথায়। বাবা জীবন তো পিঙ্কির বাড়িতে আগেই বিয়ে রেখেতে যেত, আর সেখানে নাকি মেয়েকে ঘরে রেখে কী বাজে মা, কী বাজে মা, দরজা বন্ধ করে দিত। এত খারাপ মেয়ের মা আর এত খারাপ মেয়ে জেনেও তাহলে বাবা জীবন বিয়েটা কেন করলো? যখন কিনা সে অলরেডি সে বিয়ে, এমন তো না এটা তার ওর প্রথম প্রেম ছিল, এমন তো না বিয়ের স্বাদ কী জানত, জানে না সে বিয়ের স্বাদ কী জানতো, সে জানতো প্রেম কী জিনিস, এবং তার জীবনে প্রেমের কোনো কম নাই সেটা সে বুঝতে পেরেছিল। তাহলে কেন পাগল হয়েছিল জেনে শুনে একটা নোংরা মেয়ের মা আর মেয়েকে আপন করতে? তার মানে কি ওর নোংরা ঘাটতে বা নোংরা থাকতে ভালো লাগে? আর সাথে আসে তার পাশে তার দিদি আর বোনরা, দিদি বোনদেরকে বলবো তোমাদের মেয়েরাও যেন ঠিক ওর মতো, বাবা জীবনের মতো একটা নিষ্পাপ ছেলেকে বিয়ে করতে পারে, ওদের স্বামী যেন ওরকমই হয়। আর দেখো, বাবা জীবনকে তো চান্স দিয়ে তোমার তোমাদের মেয়েরা বিয়ে করতে পারবে না, কারণ সম্পর্কে আবার মামা হয়ে যাচ্ছে, মামার সাথে ভাগ্নির বিয়ে হয় না। যদি হ্যাঁ কেউ ভাবো যে নিজের অন্য রিলেটিভ নিজের বোনদেরকে বিয়ে দেবে, দিতে পারো, পারবে না, কারণ রিমি তো দেবে না, রিমি ওকে আইনত ছাড়াছাড়ি যেটা প্রথম জন করেছে সেটা ও করবে না, আপাতত এখন যে টিউশন আছে ও এখন পর্যন্ত করবে না, কারণ ও জানে ও এটা খুলে দিলেই ও আরেকটা নিয়ে আসতে ওর 2 মাস সময় লাগবে না। সত্যি কথা দিদি বোনরা, ওর মার্কেট প্রাইস এতটাই হাই, বাবা জীবনের মার্কেট প্রাইস এতটাই হাই, দেখতেই পাচ্ছ ও সঙ্গে সঙ্গে কিন্তু সেই প্রপোজের সিনেমা, প্রপোজের সিন দিয়েই কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছে, কারণ প্রপোজ আর প্রেম না হলে ওদের চলবে না, ওরা ওই মার্কেটটাই ক্যাপচার করে, কারণ ওই মার্কেটটা চলে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার চ্যানেল চলা শুরু হয়ে গেছে। আজকে দেখলাম ও 5 নাম্বার চ্যানেলটাও কিন্তু খুলে ফেলেছে, সেখানে ও কিনা ওর ক্রিয়েশন, ওর ক্রিয়েটিভিটি দেখাবে, এক জায়গায় দেখাবে শুধুমাত্র ওর প্রাক্তন স্ত্রীদের, পুরানো স্ত্রীদের পুরনো কথা, এবং তথাকথিত সেই স্ত্রীদের সো কল মা বাপদেরকে গালাগালি। তা যখন বাবা জীবন তুমি আর ওই ভিডিওটা যেখানে তোমার মাসিরকে তুমি গালাগাল দিচ্ছিলে, সেখানে তোমার মা তোমার মুখটা বেঁধে রাখতে পারছিল না, কেন প্রাইভেট করে দিলে? কেন প্রাইভেট করে দিলে? কারণ কারণ রিমি ওই মাসির কথাগুলি, কল রেকর্ডগুলি ছেড়ে দিয়েছিল, কারণ রিমি ওই মাসিকে শাশুড়িকে মতো না দেখে মার মতো দেখেছিল, আর ওই মাসি শাশুড়িকে রিমি আজও ভালোবাসে, সেই শাশুড়িও কিন্তু কোথাও না কোথাও রিমিকে ভালোবাসে, এবং রিমি এটা বলেছেও আমার পরিবারের, ওই পরিবারের কোনো শাশুড়ি মানে বাকি মাই শাশুড়ি হোক, মামা শাশুড়ি হোক, মামা শ্বশুর হোক, কারোর সাথে ওর কোনো রকম মতভেদ নেই, শুধুমাত্র একজন শাশুড়িকে ছাড়া। তা বাবা জীবন, তোমার ভিডিওটা কেন প্রাইভেট হয়ে গেল? তুমি তো সত্যের প্রতীক, কারণ তুমি নাকি সত্যম শিবম সুন্দরম, তোমার দিদিরা বলে আমরা সত্যের দিকে থাকবো। কি সত্য যে ছেলেটা 17 বছর 11 মাসে বিয়ে করেছে? কি সত্য যে ছেলেটা বিয়ের স্বাদ বোঝার পরও একটা আনমেরিড মেয়ের সাথে গিয়ে বাথরুমে বা অন্য জায়গায় ফিজিক্যাল রিলেশন করতে দ্বিধাবোধ করেনি? কি সত্য যে ছেলেটা একটা মেয়েকে কালো বলতে 2022 দাঁড়িয়েও দ্বিধাবোধ করে না? যে ছেলেটা শর্ট ফিল্ম করছে সেখানেও বলছে দেখো একটা কালো মেয়ে আমাকে প্রপোজ করলো, কতটুকু ন্যারো মাইন্ড হতে
গেল হতে পারলে এই সময়ে দাঁড়িয়ে 21st century দাঁড়িয়ে তার ক্যাপশন হয় একটা কালো মেয়ে আমাকে প্রপোজ করলো। ও প্রথম এবং দ্বিতীয় দুজন স্ত্রী কিন্তু কালো ছিল এবং সমস্ত ভিডিওতে কিন্তু বলতো দেখো কাকে বেশি ভালো লাগছে। তাই এই যার মানসিকতা যে কালো ফর্সনে ভাবে যে ভাবে তার স্ত্রী হওয়ার আগে মেয়েটা শর্টস পরে ঘুরবে, টিং টং করবে, আর বিয়ে হয়ে যাওয়ার পর সেই বউটা ঘোমটা নিয়ে থাকবে এবং তার কথা তার আঙ্গুলে নাচায় নাচবে। তো সেই স্ত্রী সেই ছেলেটা কে কি করে বিয়ে করলো? তাহলে এত ভালো ছেলেটা খারাপ কি করে হয়ে গেল? কার শিক্ষায় খারাপ হয়ে গেল? কে দিল সে শিক্ষা? যেই ছেলেটা লাইভে বসে তার মাকে প্রতি মুহূর্তে ছোট করে, তুমি চুপ করবে, লাইভ বন্ধ করবো, তুমি চুপ করো, আসতে বলো, ঝগড়া হচ্ছে না। মার সাথে পাবলিকলি কোন ছেলে এইভাবে কথা বলতে পারে? যেই ছেলেটা ভালোবেসে বিয়ে করার পরও বিয়ের পরে স্ত্রীর গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না, নিজেই বলেছে আমি এক দুইবার আমার সোনাইকে মনাইকে মেরেছি, তারপরে আমি আমার হাতে নিজের হাতেই মেরেছি। এটা কিন্তু রিমিও বলেছিল, যখন আমার গায়ে হাত তুলতো আমি ভেবে নিতাম যে স্বামী হিসাবে হয়তো একটুখানি আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এতে মারছে, এতে আমার গায়ে হাত তুলেছে। যেই ছেলেটা মেয়েদের গায়ে হাত তুলতে, মেয়েদেরকে ইউজ করতে অভ্যস্ত, আশা করি এদের পাশে সমস্ত এই মানুষটার পাশে সবসময় মেয়েদের থাকাই উচিত। নিশ্চয়ই বাবা জীবন খারাপ ছিল না, অবশ্যই সে খুব এক ভালো ছেলে, তার শিক্ষা খুবই ভালো। তাই তো বিয়ের 5 মাস হানিমুন পিরিয়ড যেটা থাকে, সবচেয়ে মিল থাকে, সেই পিরিয়ডের মধ্যে কিন্তু মারপিট শুরু হয়ে গেছিলো, মোবাইল ভাঙা শুরু হয়ে গেছিলো। ভালোবাসাটা বিয়ের পরে কতদিন ছিল আর কদিন পরে জানলা দিয়ে পালিয়ে গেল বলুন তো ভিউয়ার্সরা। তা বাবা জীবন, সেই মেয়েটা যাকে কিনা তোমার তোমার শর্ট ফিল্মে কালো মেয়ে বলে তুমি আখ্যা দিচ্ছ, তুমি নিজেও কি কালো মানুষদের এতটাই ভ্যালু দাও? কারণ তুমি তোমার মা এবং তোমার বাবা দুজনই ফর্সা, কিন্তু তোমার মামি বা মামা বা মাসিটা কিন্তু অনেকেই কালো আছে, বুঝেছ? তোমার হাড়ে হাড়ে বুদ্ধি এবং হাড়ে হাড়ে বদমাইশি, হাড়ে হাড়ে বুদ্ধি হাড়ে হাড়ে বদমাইশি, তুমি কেঁদে কেটে আর কথায় কথায় মৃত্যুর ধমকি দেওয়া, তাও কিনা তুমি লাইভে এসে বা ভিডিওতে এসে, এটা কি থ্রেটেনিংয়ের মধ্যে পড়ছে না? এটা কি সমাজের কাছে ভালো শিক্ষা হচ্ছে? উঠতে মৃত্যুর ধমকি, বসতে মৃত্যুর ধমকি, আর দিদি বা বোনরা যাদেরকে তুমি এত ভালোবাসো, তোমার দিদি বা বোনরা ভাই মরিস না, ভাই মরিস না, তুমি এমন একটা ছেলে যে আজকে রাত্রেই মৃত্যুর কথা বলার পর নেক্সট দিন ভিডিও করো বিরিয়ানি থাল হাতে নিয়ে। তুমি এর আগেও কিন্তু পিঙ্কি বলেছিল, তুমি যখন রিমি যখন নাচ করেছিল বিয়ের আগে, সেই রাত্রে তুমি রিমিকে ট্রেনিং দিয়েছিলে তুমি কেন নাচ করতে গেলে, আমি এক্ষুনি মরে যাব। মৃত্যুর ভয় দেখিয়ে দেখে তুমি তখন থেকেই তুমি রিমিকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করতে, আগে রিমিকে করেছো এখন পাবলিককে করছো, কদিন করবে? একবার, দুইবার, তিনবার মৃত্যুর ভয় দেখাবে, পুলিশের ভয় দেখাবে, কতবার করবে, কতবার করবে, কতদিন করবে? তোমার দিদি বা বোনরা যারা কন্টেন্ট খুঁজতে পারে না বা কন্টেন্ট খোঁজার মতো ওদের মধ্যে সেই মানসিকতাটাকে নেই, এরা হয়তো তোমাকে নিয়ে বা তোমার এক্স শাশুড়ি পিঙ্কিকে নিয়ে ভিডিও করে করে 2 মাস, 1 মাস, আরও 1 মাস চালিয়ে যাবে, কিন্তু কয়দিন, কয়দিন? ততদিনে তুমি তোমার 5 নাম্বার চ্যানেলটাও কিন্তু 50K করে ফেলবে, কারণ তোমার কাছে কন্ট্রোভার্সি না হলে ওই কথা, ওই কল রেকর্ডিং, ওইগুলি যদি তুমি না ছাড়ো তোমার কিছুতেই নতুন চ্যানেলে 50K হবে না। এটা তুমি অনলাইক করে ফেলেছো, এখন তুমি সেকেন্ড চ্যানেলটাকে অনলাইক করবে, ওটাকে তোমার 1 মাস সময় লাগবে, তারপর বাকিগুলি কী করে মানুষকে, তাই না? তো নিজের মাসিকে গালাগাল দিতে দ্বিধাবোধ করলে না কেন? কেন নিজের মাসিকে? ওই দিন যখন রিমির মাসি কিছু বলেছিল খুব গালিগালাজ দিয়েছো, নিজের মাসিকে দিতে, নিজের মাসিকে দিতে? তুমিও তো খব সব বলতে পারো, বিন্দাস বলতে থাকো, আবার বলো মা তুমি সরো, যেমন মা জানে না ছেলে আমার, আহালো আমার একমাত্র ছেলে, এমন ছেলে যদি ভারতের ঘরে ঘরে হয় ভারতের সূর্য ডুবতে বেশিক্ষণ সময় লাগবে না। কালকে চিলড্রেন ডে ছিল, মনে হয়েছে এইরকম ছেলে যেন মানুষের ঘরে না হয়। এটুকুনি, নেক্সট ভিডিও আবার আসবো, কিছু কথা বলতেই লাগবে মানুষ হিসাবে, মহিলা হিসাবে, একজন সমাজ থাকা হিসাবে, মানে সমাজে আছি তাই সমাজ নিয়ে কিছু কথা বলতেই লাগবে।